আমি তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে অনলাইন কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কলাই, মাসকলাই, কলাইয়ের ভিডিও। যে কলাই চাষ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। চলুন দেখি কলাইটা আপনাদের কাছে দেখাই ঘুরে ঘুরে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কলাই এই দেখছেন, কলাই ভিউয়ার্স, এই কলা চাষে কোনো তেমন কোনো খরচ নাই। আপনার এমনিতে ফাঁকা জমিতে ছিটিয়ে ফেলে দিলেই এই কলা চাষ হয়ে যায়। আর একবার বিষ দিতে হয় মাঝে, আপনার পোকার আক্রমণ ঠেকাতে একবার বিষ দিলেই হয়ে যায় কলা চাষটা। তো কলা চাষটা আপনার হচ্ছে কি যে কোনো খরচ নেই, বিনা খরচের একটা চাষ। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কলাই অনেক সুন্দর কলাই ধরছে দেখছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে মাস কলাই খুব লাভবান একটা চাষ, আপনার খরচ নেই কোনো, কিন্তু লাভ হয় অনেক। কলাইয়ের দাম আপনার, আপনারা হয়তো হয় জানেন কলাইয়ের কেমন দাম। কলাই আপনার হচ্ছে কি যে কেজি হিসাবে আপনার 80 টাকা, 90 টাকা প্লাস কেজি। এই কলাই থেকে আমাদের মায়েরা বোনেরা কলাই কিনে বড়ি দেয়, কলাই দিয়ে কে যে কুমড়ো দিয়ে যে বড়ি তৈরি করে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই ভিউয়ার্স। এই দেখতে পাচ্ছেন কলাইয়ের মধ্যে আবার আপনার হচ্ছে কিছু লাউ গাছ লাগে দেখছেন। এটা পরবর্তীতে লাউয়ের একটা মানে জমি হবে দেখছেন। এই যে লাউ গাছ লাগিয়েছে, ওই যে একটা লাউ গাছ দেখছেন ভিউয়ার্স, কলাইয়ের মধ্যে লাউ গাছ লাগিয়েছে, এই যে লাউ গাছ। তো ভিউয়ার্স আপনারা চাইলেও করতে পারেন কলাই চাষ, প্লাস এই যে লাউ গাছ দেখছেন, কলাইয়ের মধ্যে লাউ গাছ লাগিয়েছে। দেখি কলাই কেমন ধরেছে গাছে, এই যে ভিউয়ার্স কলাই। আর কলাই তো কলাই প্রচুর বা মানে জমিতে প্রচুর বেঁধে মানে বাঁধলি, প্রচুর বাঁধলে আপনার কলাই ফলন কম হয়। একটু পাতলা পাতলা থাকলে ভালো হয় কলাই, যেখানে পাতলা পাতলা কলাই এনেছেন কলাইয়ের কেমন ফল হয়েছে। ভিউয়ার্স আপনারা চাইলেই করতে পারবেন কলাই চাষটা, আপনার কলাই চাষে কোনো কিছু খরচ নাই, এমনি জাস্ট ফাঁকা জমিতে ছিটিয়ে ফেলে দিলেই আপনি আপনি হয়ে যাবে। এজন্য খুব লাভজনক চাষ। তো শুনতে পাচ্ছি এখনও আমার চ্যানেলটি চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। ভিউয়ার্স ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।